হ্যালো ভিওয়াজ তো আজকে আলোচনা করব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স রিলিজ স্লিপের বিষয় তো অনেক দিন ধরে আপনারা অপেক্ষা করছেন যে রিলিজ স্লিপ কবে দিবে তো রিলিজ স্লিপ আজকে প্রকাশ হলো ডেট কত তারিখ পর্যন্ত রিলিজ স্লিপ চলবে কত তারিখ পর লাস্ট ডেট কত তারিখ পর শুরু তো আজকে এই বিরতি সব কিছু আলোচনা করব তার আগে একটি কথা বলিনি যারা যারা আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিচে সাবস্ক্রাইব বাটনটি আছে লাল অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বিলনটি অন করবেন তো চলুন শুরু করি তো আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে নোটিশ বোর্ডে এসে গেছি তো নোটিশ বোর্ডে এখানে দ্বিতীয় নাম্বারে যেটি রয়েছে যে স্লিপ অ্যাপ্লাই ফর মাস্টার্স ঠিক আছে তারিখটা হচ্ছে দু হাজার উনিশ বারো মাস সতেরো তারিখ আজকে সতেরো তারিখ ঠিক আছে তো আমি নোটিশটা ডাউনলোড করি নিচে ডাউনলোড অপশন ডাউনলোড তো ডাউনলোড করার পর এরকম একটি ইন্টারফেস এসে যাবে তো ইন্টারফেস আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি সব কিছু আজকে ভিডিওতে বলতেছি তো দেখুন এখানে কত তারিখ পর্যন্ত ভর্তি চলবে কত তারিখ পর্যন্ত শেষ ডেট তো সব কিছুই আলোচনা করতেছি তো এখানে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার আঠারো দু হাজার উনিশ শিক্ষাবর্ষ মাস্টার্স নিয়মিত প্রোগ্রাম ভর্তি কার্যক্রমে রিলিজ সিলিপ আবেদন অনলাইন উনিশে ডিসেম্বর বিকাল চারটা থেকে শুরু হবে ঠিক আছে তো এর একত্রিশ ডিসেম্বর দু হাজার উনিশ তারিখ পর্যন্ত রাত বারোটা পর্যন্ত চলবে ঠিক আছে তো কারা কারা এই অ্যাপ্লাই করতে পারবে তারা এইগুলো সব কিছু আমি বলতেছি তো এখানেই কারা অ্যাপ্লাই করতে পারবে যারা মেধা তালিকায় স্থানপ্রাপ্ত হয়নি তো খ নাম্বার হচ্ছে মেধা তালিকার স্থান পেয়েও ভর্তি হয়নি তো তিন নম্বর হচ্ছে মেধা তালিকায় স্থান ভর্তি হয়ে পরবর্তী ভর্তি বাতিল করেছেন এই তিন তিনজন মানে তিন শ্রেণীর মানুষগুলো ভর্তি হতে পারবে তো নিচে একটি ওইটি আছে যে কত তারিখ পর্যন্ত অ্যাপ্লাই ডেট ঠিক আছে উনিশ এবং একত্রিশ ঠিক আছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও কমেন্ট ও শেয়ার করবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটন সে সেলাল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের জন্য এখানেই সবাইকে ধন্যবাদ